দূর থেকে পরিবারের সঙ্গে মাত্র 4 বছর বয়সে মার্কিন মুলুকে চলে আসে সিরিশা। আগামী 11 জুলাই নিউ মেক্সিকো থেকে মহাকাশে উঠবে ভার্জিন গ্যালাকটিক যান। অভিযানের নাম দেওয়া হয়েছে ইউনিটি 22। সিরিশা ছাড়াও থাকবেন ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন এবং আরও 5 জন মহাকাশে যাওয়া নিয়ে টুইটারে সিরিশা লিখেছেন, ইউনিটি 22 অভিযানের সদস্য হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। মহাকাশে যাওয়ার সুযোগ পেলেন সিরিশা বান্দলা। তিনি পেশায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে পরিবারের সঙ্গে মাত্র 4 বছর বয়সে মার্কিন মুলুকে চলে আসে সিরিশা। আগামী 11 জুলাই নিউ মেক্সিকো থেকে মহাকাশে উঠবে ভার্জিন গ্যালাকটিক যান। অভিযানের নাম দেওয়া হয়েছে ইউনিটি 22। সিরিশা ছাড়াও থাকবেন ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন এবং আরও 5 জন মহাকাশে যাওয়া নিয়ে টুইটারে সিরিশা লিখেছেন, ইউনিটি 22 অভিযানের সদস্য হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সলিসিটর জেনারেল ইস্যুতে চাপ বাড়াচ্ছে চূড়াফুল শিবির। তুষার মেহতাকে অপসারণের দাবি নিয়ে আজ রায়সিনায় তৃণমূল রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে সুর চড়াতে ময়দানে পদ্ম শিবির। পুলিশি অনুমতি না মেলার পরও পুরসভা অভিযানে অনর বিজেপি। নিরাপত্তার চাদরে কলকাতা পুরসভা মোতায়েন, পুলিশ তৈরি জলকামান। এবার বিস্ফোরক কান্তি গঙ্গোপাধ্যায়। সিপিএমের খোল নলছে বদলের দাবি। অবিলম্বে দলের সব কমিটি ভেঙে শূন্য থেকে শুরু করা হোক। নিজের মতামত জানিয়ে সূর্য বিমানকে চিঠি কান্তির। দলে মরছে পড়েছে, না হলে ভোটে এমন বিপর্যয় কেন, প্রশ্ন সিপিএম নেতার। টিটাগড়ে তৃণমূল অফিসারের সামনে অফিসের সামনে বোমাবাজি, বেশ কয়েকজন দুষ্কৃতীর হামলা। বোমার আঘাতে জখম এক বৃদ্ধা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অস্বীকার গেরুয়া শিবিরের, তদন্তে পুলিশ। দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে হেনস্থার শিকার বিজেপি বিধায়ক। দিবাকর গরামির গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান। বিধায়ক ফিরে যেতেই তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। মোহন ভগবতের গলায় ঐক্যের সুর। গোরক্ষার নামে জনরোষ তৈরি করে আক্রমণ হিন্দুত্বের বিরোধী। হিন্দু মুসলিম ঐক্য ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, প্রয়োজন জাতীয়তাবাদের প্রসার, দেশপ্রেম, মন্তব্য সংঘ প্রধানের। 24-এর বিরোধী ঐক্যের তোড়জোড়ের মাঝেই ফাড়নাবিসের মন্তব্যে নয়া জল্পনা। শিবসেনা বিজেপির শত্রু নয়, কিছু মত পার্থক্য থাকলেও দুই দলের মধ্যে রাজনীতি নিয়ে কোনো দ্বিমত নেই। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে আলোচনা শুরু। সেঞ্চুরি থেকে আর মাত্র 16 পয়সা দূরে পেট্রোল, আজও বাড়ল দাম। ডিজেল অপরিবর্তিত, জ্বালানির মূল্যবৃদ্ধির আজ বাজারেও। কেন্দ্রকে নিশানা তৃণমূলের, লাভি কমাক রাজ্য পাল্টা বিজেপি। শিথিল বিধিনিষেধ, তবু বেসরকারি বাস নাপে মহানগরে হয়রানি শিকার যাত্রীরা। ভাড়া বাড়ানোর দাবিতে অনর মালিকরা, সমস্যা সমাধানে আজ মালিক পক্ষের সঙ্গে বৈঠকে পরিবহন মন্ত্রী। বাড়ল মেট্রো স্পেশাল, অফিস টাইমে চলছে 45 জোড়া ট্রেন। প্রথম পরিষেবা সকাল 8:30, লাস্ট মেট্রো সন্ধ্যে 7:00। লাহোর বিস্ফোরণের পিছনে নয়াদিল্লির হাত। জম্মু হামলা নিয়ে পাক প্রশাসনের তদন্ত দাবির পরই মন্তব্য ইমরান খানের, ভিত্তিহীন অভিযোগ। ইসলামাবাদী জঙ্গিদের মদদ দিচ্ছে, পাল্টা মন্তব্য সাউথ ব্লকে।